এদের জন্য আসমান জমিনের কেউ ক্রন্দন করে নাই, আফসোস করে নাই। এদের মধ্যে কোন কোন জাতি আছে এমন, তাদের সীমা লঙ্ঘন আর নাফরমানির কারণে তাদের গোটা বংশের উপরে, জাতির উপরে আযাব এসেছে। আযাব আর গজবে গোটা জাতি বানরে শুকরে পরিণত হয়েছে। কোন কোন জাতিকে আল্লাহ তাদের নাফরমানির কারণে জমিন উল্টায়া শেষ করে দিয়েছেন, কাউকে কাউকে আল্লাহ পানিতে ডুবায়া শেষ করে দিয়েছেন, কাউকে কাউকে অগ্নিবায়ু, কাউকে কাউকে আবার ঘূর্ণিঝড় কিংবা বিরাট ভূমিকম্প দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আযাবের পর আযাব দিয়ে, গজবের পর গজব দিয়ে গোটা জাতির নাফরমান গুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলেও সেই সকল নাফরমান গুনাহগারদের জন্য আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আফসোস করে নাই। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদারেরা, যতটুকু হক আদায় করে আল্লাহকে ভয় করা উচিত ঠিক ততটুকু হক আদায় করে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মরে যেও না। ইয়াতে আল্লাহ বললেন, হে ইমানদারেরা, আল্লাহকে যেমন ভাবে ভয় করা উচিত ঠিক তেমন ভাবেই তুমি ভয় করো। আল্লাহকে আপনি কেমনে ভয় করবেন? ইত্তাকুল্লাহা ফিসসিররি ওয়ালা আলানিয়া, আল্লাহকে আপনি প্রকাশ্যেও যেমন ভয় করবেন, গোপনে গোপনে যখন আপনার গোপন কাজ কারবার কেউ দেখে না, কেউ জানে না, তখনও আপনি আল্লাহকে ভয় করবেন। কারণ আপনার কোনো কাজ দুনিয়ার কোনো মানুষ না দেখলেও, আপনার কোনো কিছু দুনিয়ার মানুষ না জানলেও, যিনি আপনার সব কিছু দেখেন এবং জানেন তিনি কে। আল্লাহকে কেন ভয় করবেন? কারণ তিনি আপনার সব খবর জানেন, তিনি সব দেখেন, তিনি সব শোনেন। আপনারাও তো দেখেন, আল্লাহও দেখেন, আপনাদের দেখা আর আল্লাহর দেখা কি একরকম? মানুষের দর্শন শক্তি আর আল্লাহর দর্শন শক্তি একরকম নয়। আমাদের দেখার একটা লিমিটেশন আছে, আমাদের দেখার একটা সীমাবদ্ধতা আছে, নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত আমরা দেখি, ওই সীমানার বাহিরে আমরা দেখতে পারি না। ফর এক্সাম্পল, মাথালান, এই যে আমার পিছনে একটি পর্দা দেওয়া আছে, এই পর্দার অপোজিটে কি হয় আমরা কেউ দেখি না। এই ঈদগাহ ময়দানে বসে আমরা দয়ার বাজারের কোনো কার্যক্রম এখান থেকে দেখি না। আমরা কোম্পানিগঞ্জে থেকে প্রযুক্তি ছাড়া গোটা দুনিয়ার কোনো খবর দেখতে পারি না, কিন্তু আমার রব হলেন এমন, আমার রবের কোনো প্রযুক্তি লাগে না। আসমানে জমিনে নবমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আছে, যা কিছু হচ্ছে, প্রতিনিয়ত সব কিছু যার চোখের সামনে আছে তিনি কি। এই ভয়টা যদি আপনার অন্তরে থাকে, এই অনুভূতি যদি আপনি নিজের মধ্যে লালন করতে পারেন, তাহলে আল্লাহর ভয় আপনার মধ্যে পয়দা হবে। কিন্তু এই অনুভূতি যদি আপনার মধ্যে পয়দা না হয়, তাহলে আল্লাহর ভয় এটা মুখে মুখে বলবেন, কিন্তু বাস্তবিক করতে এর কোনো নমুনা দেখা যাবে না। আল্লাহ তাআলা তো সবই দেখেন, কালো চশমা লাগালেন, কালো চশমা লাগিয়ে ভাটরাই কলেজের সামনে স্কুল কলেজ ছুটির সময় কালো চশমার আড়াল দিয়ে আপনি মেয়েদের দিকে লুচ্চার মতো তাকালেন, হয়তো আপনার কালো চশমার আড়ালের খবর পাবলিক জানে না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানতের খবর মানুষ জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ। এটার নাম আল্লাহর ভয়। আল্লাহ আপনার সব দেখেন, আপনি যা করেন আল্লাহ সবই দেখেন। আপনি তো আপনার বাবার সামনে, আপনি তো আপনার মায়ের সামনে, আপনার ভাই বোনের সামনে মোবাইল হাতে নিয়ে আপনি কখনো পর্নোগ্রাফি দেখেন না, নিষিদ্ধ কোনো সাইটে যান না, আপনি ইউটিউবে গিয়ে অশ্লীল আজে বাজে কোনো ভিডিও দেখেন না, কিন্তু যখন একাকী আপনার রুমে থাকেন তখন কেন
চক্ষু দিয়ে আজে বাজে জিনিস দেখতে মন চায়, কারণ আপনি মনে মনে ভাবেন আমার ভাই বোন মা বাবা কেউ তো এখন দেখে না, সুযোগটা কাজে লাগাই। কিন্তু আপনাকে মনে করতে হবে অন্ধকার একাকী সেই রুমে নীরবে নিভৃতে আপনি যখন আছেন, আপনার মা বাবা ভাই বোন আপনার আত্মীয় স্বজন কেউ আপনার কার্যক্রম না দেখলেও আপনার রাত 12টার পরে গার্লফ্রেন্ডের সাথে সকল আদান প্রদানের খবর যিনি জানেন তিনি কি? এটার নাম কি? যুবকরা কথা বলো যুবকের মতো, এটার নাম কি? আল্লাহর ভয়। এটার নাম আল্লাহকে এজন্য ভয় করবেন তিনি আমার সব দেখেন, তিনি আমার সব শুনেন, আমরাও তো শুনি আল্লাহও শুনেন, কিন্তু আমাদের শ্রবণ শক্তি আর আল্লাহর শ্রবণ শক্তির মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য হলো আমাদের শ্রবণ শক্তির লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, কিন্তু আল্লাহ তাআলার শ্রবণ শক্তির কোনো লিমিটেশন নাই, নির্দিষ্ট কোনো সীমানা নাই। আমরা হয়তো একটি এলাকায় থেকে অন্য এলাকার কোনো আওয়াজ আমরা আমাদের কানে পাই না। শান্তির বাজারে কি হয়, দয়ার বাজারে কি হয়, আমাদের কান এখন শুনে না, কিন্তু আল্লাহ বুঝয় সেগুলো জানেন না শুনেন না। আমার আল্লাহর শ্রবণ শক্তি কেমন আপনি বোঝার চেষ্টা করেন। জান্নুন সাহিবুল হুত মাছওয়ালা নবী ইউনুস আলাইহিস সালামকে যখন বিরাট একটি মাছ গিলে ফেলল, তাফসীরের মধ্যে এসেছে তিনটা অন্ধকারের মধ্যে তিনি নিপতিত হয়েছিলেন। সমুদ্র বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানে সাগরের তলদেশ হলো অন্ধকার, সেখানে সূর্যের কোনো আলো যায় না, কোনো কিছুর আলো পৌঁছায় না। ইউনুস নবী এক নম্বরে সাগরের অন্ধকারে পড়েছিলেন, দুই নম্বর মাছের পেটের ভেতরের অন্ধকার, আর তিন নম্বর হলো রাতের বেলা তার এই অবস্থা হয়েছিল রাতের অন্ধকার। ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে তিনি লক্ষ্য করলেন এমন এক মুসিবতে আমি পড়েছি, এমন জায়গায় চলে এসেছি দুনিয়ার কোনো মানুষকে আমি ডাকলে কোনো মানুষ আমার ডাকের জবাব দিবে না, কোনো ফেরেশতাও শুনবে না, সমুদ্র জগতের কেউ শুনবে না, নভোমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনবে না। তখন তিনি মাছের পেটের ভেতর থেকে আল্লাহর কাছে আবেদন জানিয়ে বলেছিলেন, এই দোয়া তো আমরা সকলেই জানি, তিনি তখন আবেদন করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো এমন এক মুসিবতে পড়েছি, নিজের উপর জুলুম করে এমন এক বিপদে পড়েছি, তুমি যদি উদ্ধার না করো, তুমি যদি না বাঁচাও, কেউ বাঁচাতে পারবে না। ইউনুস নবী যখন রাতের বেলা সাগরের তলদেশে মাছের পেটের ভেতরের অন্ধকার থেকে আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আল্লাহ তাআলা তখন বললেন আমার ইউনুসের ফরিয়াদ সাগরের কেউ শুনে নাই, জমিনের কেউ শুনে নাই, আসমানের কেউ শুনে নাই, কিন্তু কেউ সেটা না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ আমার ইউনুসের ফরিয়াদ শুনেছি। শোনার পরে আমি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে উদ্ধার করলাম, ও কাযালিকা, এরপরে আল্লাহ আমার আপনার আমাদের কথা বললেন, এভাবে যদি মোমেনরাও ইউনুসের মতো কোনো বিপদে পড়ে মুসিবতে পড়ে ইউনুসের মতো আমাকে ডাকে, আমার কাছে যদি সাহায্য চায়, নুনজিল মুমিনিন, মোমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? কি বুঝলেন? আমরা যেটা শুনি না সেটা শুনেন কি? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহকে এজন্য ভয় করবেন আপনি বাবার চক্ষু ফাঁকি দিয়ে যে কোনো গুনাহ করতে পারবেন। আপনি মা বাবা ভাই বোন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ফাঁকি দিয়ে কিছু করতে পারবে, কিন্তু আল্লাহকে ফাঁকি দিয়ে কিছু করা আপনার দ্বারা সম্ভব নয়। এটার নাম কিসের ভয়? জোরে বলেন, কিসের ভয়? এই ভয়টা যদি কারো অন্তরে চলে আসে,
আপনি তার রশি দিয়ে বেঁধে পিটায়াও কোনোদিন খারাপ কাজ করাতে পারবেন না। পারা যাবে? একটা ঘটনা আমার মনে পড়লো, বলবো? সুনানে বাইহাকির ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি তার সাথীদেরকে নিয়ে এক সফরে বের হয়েছিলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, তিনি তার সাথীদেরকে বললেন, দুপুরের খাবার লাঞ্চ করার জন্য দস্তরখানা বিছাও। তার সাথীরা দস্তরখানা বিছিয়ে দিলেন। তারা যখন খাবার সামনে নিয়ে খাবার খেতে যাবেন, ঠিক সেই সময়ে একজন রাখাল, রাখাল তো আমরা সবাই বুঝি তাই না, মাথুকা আপনারা ক্লান্ত হয়ে গেছেন নেই, এক রাখাল মরুভূমিতে পশুর পাল নিয়ে গেল। সেই রাখাল তখন তাদের পাশ দিয়ে অতিক্রম করছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা সেই রাখালকে লক্ষ্য করে বললেন, শোনো, দুপুরের খাবার আমরা খাবার জন্য খাবার সামনে নিয়ে বসেছি, তুমি আমাদের সামনে দিয়ে যাচ্ছ, আসো আমাদের সাথে বসে খাবার খাও। রাখাল তখন বলল, আপনি আমাকে দাওয়াত খেতে বলেছেন, আপনাকে শুকরিয়া জানাচ্ছি, তবে আপনাদের সাথে আমি তো খাবার খাবো না, খেতে পারবো না। তারা বললেন, কেন খাবে না? সে বলল, আমি তো রোজাদার, রোজা রেখেছি। তিনি তখন বললেন, এখন তো রমজান মাস নয়, তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ, নফল রোজা ভাঙলে অসুবিধা হয় না, তুমি রাখাল মানুষ, সব সময় ভালো ভালো আইটেমের খাবার দাবার পাও না, আসো আমাদের সাথে, ভালো ভালো মেনু আছে, খাবার খেতে বসো, আর আজকে খুব রুক্ষ আবহাওয়া, প্রচন্ড গরম, আসো আমাদের সাথে খাবার খাও, নফল রোজা ভাঙলে অসুবিধা হবে না। রাখাল তখন বলল, আমি তো আপনার কথায় রোজাটা নফল হলেও ভাঙতে পারবো না, কারণ আমি তো সেই শূন্য দিনের জন্য আমল করছি, যেদিন মানুষের আমল ছাড়া আর কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা অবাক হয়ে গেলেন, এই রাখালের ভেতরে তো আল্লাহ ভীতি আছে, তাকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। তিনি বললেন, দাঁড়াও, মনে মনে ভাবলেন, একে পরীক্ষা করে তারপরে এখান থেকে ছাড়ব। বললেন, এদিকে আসো, খাবার খাওয়া লাগবে না, তোমার সাথে জরুরি কথা আছে। রাখাল যখন আসলো, তাকে বললেন, আচ্ছা, তোমার সাথে যে বিরাট পশুর পাল, এই পশুপালের মালিক কে? সে বলল, আমি একজন রাখাল মাত্র, আমার একজন মালিক আছে, মনিব আছে, আমি তার ছাগলগুলো মরুভূমিতে চড়াই। তিনি তখন পরীক্ষা করার অপশন পেয়ে গেলেন, ক্লু পেয়ে গেলেন। বলে যাচ্ছে, শোনো, তুমি তো রাখাল মানুষ, খুব বেশি পয়সা করি নাই, তোমার পশুর পাল থেকে একটা পশু আমার কাছে বিক্রি করো, তোমাকে নগদ টাকা দিব, এটা আমি জবাই করব, কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, যাতে করে ইফতারের সময় তুমি খেতে পারো। রাখাল তখন বলল, আপনাকে না একটু আগেই বললাম, এই পশুপালের মালিক আমি নই, তো যে পশুপালের মালিক আমি নই। ওই রাখাল তখন বলল, আপনাকে তো বললাম এই পশুপালের মালিক আমি নই, তাহলে কিভাবে আপনার কাছে বিক্রি করব? তিনি তো পরীক্ষা করার জন্য তাকে এটা বলেছেন। বললেন, শোনো, তুমি তোমার মালিককে গিয়ে বলবা যে বাঘের আক্রমণে একটা পশু বাঘ খেয়ে ফেলেছে, কারণ মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে আসলে বাঘের আক্রমণে দু একটা পশু বাঘ খেয়ে ফেলতে পারে, এগুলো মরুভূমির স্বাভাবিক ঘটনা, তুমি তোমার মালিককে গিয়ে এভাবে বুঝ দিয়ে দিও, নগদ পয়সা পাবা, পাশাপাশি তোমাকে কিছু মাংস দিব, মাংস হাদিয়া পাবা, সুতরাং চিন্তা ভাবনা করে দেখো তোমার লাভ আছে, মালিককে গিয়ে বুঝ দিয়ে দিও যে কোনো কিছু বলে। রাখাল তখন বলল, রাখাল তখন জবাব দিল, হে মুসাফির, শোনো, আমি হয়তো যে কোনো কায়দায় গিয়ে আমার মালিককে, আমার মনিবকে বুঝ দিয়ে দিতে পারবো, আল্লাহ কোথায়, আমি হয়তো আমার মালিক আমার মনিবকে গিয়ে বুঝ দিতে পারবো, কিন্তু তোমার মালিক আমার মালিক, আমার মালিকেরও মালিক, গোটা বিশ্ব জাহানের মালিক যিনি, তাকে তো ফাঁকি দেওয়া কারো দ্বারা সম্ভব নয়। ওটা আল্লাহর বই যদি ব্যবসায়ী হলোর ভিত, ওটা আল্লাহর বই যদি চাকর বাকরের হল, চাকর বাকরের ভিতরে থাকতো, তাইলে দেখা গেল অনেক রাষ্ট্রীয় গুলাম যারা, আমলা খামলা যারা, এরা যদি চুরি চামারি না করতো, আমরা দেশ ভূতক হয়ে গেল। কথা বুঝো না নি আপনারা? আমার মাত মনে হয় সারা মাথার ভিতরে দিয়ে আমার না নি আপনারা? কথা বুঝো নি কুম্বাই দি যার? আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব আমি যদি সঠিকভাবে পালন না করি, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। এই বইটা যদি দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তির অন্তরের মাঝে থাকতো, তে দেশের সম্পদ বিদেশ পাচার হইল নি। কিতা হয়েছে মুখর ভিতরে খের হারাই বলিছেন না কিতা? ইতা গুরুস্থানের ওয়াজ নাই, ইতা আসমানের উপরে আর জমিনের তোলার ওয়াজ নাই, আসমান জমিনের মাঝখানের ওয়াজ হইব।
কথা বুঝছুন নি? বহুত আসমানের উপরের ওয়াজ আর জমিনের তোলার ওয়াজ আপনি শুনছেন, কিন্তু আসমান জমিনের মাঝখানের ওয়াজ দরকার, জমিনও বালাইলে চল ভাল লাগে, ঠিক আছে নি কথা? ই ভয়টা যদি দায়িত্বশীল ব্যক্তি এখনের ভিতরে থাকতো, তে চুরি চামারি হইল নানি, মাতুকা চুরি চামারি হইল নানি, এত পড়াশোনা করিয়াও চুরি করে, ইলান মানুষ আছে না নাই? এটা পয়েন্ট আমার সামনে দিয়ে রাখছি, আপনারা সুযোগ দিলে কইম আর কি, ইনশা আল্লাহকে আপনি এজন্য ভয় করবেন, কেউ যেটা দেখে না, কেউ যেটা জানে না, সেটা যিনি জানেন, জোরে বলেন তো, তিনি কে? আল্লাহ। এই আল্লাহর ভয় বা তাকওয়া, আল্লাহ ভীতি অর্জনের জন্য লাগবে এই কিতাব। কি লাগবে? কারণ এটা মুত্তাকিদের জন্য দেওয়া হয়েছে, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দা বুক, দা মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, দেয়ার অফ হোয়ার অফ দেয়ার ইজ দা ডাউট অ্যাবাউট ইট, এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এটা এমন এক কিতাব যার ভেতরে সন্দেহ আছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ বা সংশয় পোষণ করা যায় না। আল্লাহু আকবার! এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন, জোরে বলেন তো, তিনি কে? আপনাকে আল্লাহ ভীতি অর্জন করতে হলে এই কোরআন ওয়ালা হতে হবে। কোরআন না জানলে পরে আপনি তাকওয়াবান মানুষ হতে পারবেন না। কোরআন না জানলে যে তাকওয়াবান হওয়া যায় না, এর বাস্তব নমুনা একবারে নিজের গাউর ভাষায় বুঝাইয়া দেই, তাহলে বুঝবা যে কোরআন না জানলে যে আসলেও তাকওয়াবান হওয়া যায় না। আমরার দেশ মাঝে মাঝে মসজিদ হইন তো জুতা চুরি হয়, ই আমার ভাইয়ে লাগাইছেন একটা টেরের টেরের, দূরই লাগাইলে বলো হইল না নি, এটা তো কমন সেন্স রে বাবাই, যে কারেন্ট যে কোনো সময় আমরার এই দেশের কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় যাইব কি, আপনি এই ডাক করা এটা তো আরো দূরই লাগারে দরকার আছে, যাতে আওয়াজ নাই, এটা সচেতনতা বুঝছেন নি, ওগুলা মাথাতে রাখুন জানো। তো যাই হোক, মনোযোগ আছে তো আপনারা? আমরার দেশ মাঝে মাঝে মসজিদে তো জুতা চুরি হয়, মসজিদ দেখিয়ে জুতা চুরি করে, তারে আমরা হই জুতা চুর। আবার মাঝে মাঝে খুব পড়াশোনা করিয়া উচ্চ শিক্ষিত হইয়া বড় বড় চেয়ারও বইয়া হলম দি কুচা মাইরা 100 কোটি 200 কোটি 1,000 2,000 কোটি 3,000 10,000 12,000 কোটি শেষ, দেশ থাকি যার কি বিদেশ, ইলাম সুর তো আমরার দেশও নাই। হ্যাঁ, হাউগু সুর, এখন জুতা সুর আর হি সুর, ই দুই সুরের লেভেল কিতা এক লাগান না কিতা ক্যাটাগরি আসাত নেই, এগু হইল অশিক্ষিত অর্ধশিক্ষিত সুর, যেগু জুতা সুর, আর যেগু কলম দিয়া কুসা মাইরিয়া নিচে গিয়া হিগু হইল শিক্ষিত সুর। আপনি হোকা সাইন পালা করি বুঝা শুন না, আমরার সমাজ আর রাষ্ট্র লাগি জুতা সুর বিপজ্জনক না শিক্ষিত সুর বিপজ্জনক? আরো জোরে মাতুকা, শিক্ষিত সুর হইল বিপজ্জনক। আচ্ছা, ওই যে কইছিলাম কোরআন ছাড়া তাকওয়াবান হওয়া যায় না, ওকে ওখানে বুঝাইতাম সাইরা, ইগে মাস্টার ডিগ্রি কমপ্লিট কইরা পিএইচডি শেষ কইরা, ই অত বড় উচ্চ শিক্ষিত, ই উচ্চ শিক্ষিত সুর হইছে কি তার লাগে? আপনি তারে হোকায় দেখি তোর ইয়ে দে মার্কশিট অপশন দে, দেখি তুই কিতা কিতা সাবজেক্ট ফরিয়া আইছ, আপনারা তো মাঠরাইন মানুষ, শিক্ষিত মানুষ, মার্কশিট দেওয়া হয় না নি পরীক্ষার বাদে, ওইবার দেখি তোর সব মার্কশিট দে, আপনি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স ওর মার্কশিট আতাইয়া দেখবা, হে ইংরেজিও ফরি দিছে, বিজ্ঞানও ফরি দিছে, ইতিহাস ফরিলছে, অর্থনীতি শেষ, ভূগোল শেষ, শারীরিক শিক্ষা শেষ, শিল্প সংস্কৃতি শেষ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টিং যেটা যেটা আছে দুনিয়ার অকলতা ফুরিয়া শেষ, তার মার্কশিটও আপনি দেখতা নাই, কোরআন আছে, হাদিস আছে, ইসলামী সিলেবাসের কোনো বই আপনি দেখতা না, তাইলে বোঝা গেল এ ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত তার শিক্ষা কারিকুলামের মাঝে কোরআন হাদিস ছাড়া ইসলামী বই ছাড়া সবটাও আসিল, এই শিক্ষা কারিকুলামে তারে শিক্ষিত বানাইল, শেষ পর্যন্ত তারে শিক্ষিত সুর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত বদমাস, শিক্ষিত লুচ্চা, শিক্ষিত দুর্নীতিবাজ বানাইছে। হতা বা কিতা মাতার ভিতরে হামার না উফরে দি দার গিয়া, আমরা একদশ তো বহুত ওয়াজ ভেন্ডেলর ভিতরে রয়, শ্রোতা হলে ইকশান বাড়িত লিয়ে দিতে পারেন না, আজকের ওয়াজ ইকশান বাড়িত লিয়ে দেওয়া লাগবে, আর মাঝে মাঝে কিছু কথা খুব তিত্তা লাগবো, কারণ সত্য কথা ইকশান বেশি তিত্তা,
হতা বোঝা যায়নি। আমি তো আপনার মন এখান খুশি করবার লাগি, আপনার মুখে আসি ফুটাইবার লাগে, কলতা খুঁজতাম পারতাম নাই। কোরআনের মা তুইল সুজা সাপটা, যেখান আপনার লোকে মিলি দিব, যদি বদামল হয় তোবা করে যাইবা গিয়া, আর যদি বেআমল লাগান মনে মনে বইয়া কিরিবিরি কিরিবিরি করেন, সে বুঝা যাইব আবু জেহেলের লোকে কানেকশন বাক্কা বাড়ি গেছে। কারণ কোরআন ওমর রাদিয়াল্লাহু আনহু হয়ে হুনছই, আবু জেহেলও হুনছে, কোন হুজুরের মুখ থাকি না, হুনছে স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থাকি হুননা, হিগু আরো গুমরা হইছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু হুননা ইমানদার হইছেন, এমন ইজ্জত বাড়ছে আল্লাহর রাসূল হইছেন, আমার পরে দুনিয়াত কোনো নবীও আইতা নাই, রাসূলও আইতা নাই, যদি আমার পরে কেউ নবী বা রাসূল হইতো আমার উমর আমার পরে নবী হই গেলাম। আল্লাহু আকবার। তাইলে বুঝা গেল কুরআন হুনতে হইব হেদায়াতর দিল লইয়া। কিছু মানুষ আছে ইয়া হুনে আর মনে মনে তার খালি হও হবা টানে, ইলার মানুষ আছে নি? তাইলে হুকা সাইন তাকওয়াবান হইতে হইলে কিতা লাগবো? আরো জোরে হুকা, কুরআন লাগবো। কুরআন ছাড়া তাকওয়াবান হওয়া যাইতো না। আজকে তাকওয়াবান বানাইতাম চাই আমরা, হলেও কই আমরা ভবিষ্যৎ প্রজন্মরে আমরা খুব উন্নত বানাই লিমু, সমৃদ্ধ বানাই লিমু। আর হিবাই দি বইয়ের ভিতরে হারাই দিছি সারে গামা পাদা নিসা, লীলাবালি লীলাবালি, বড় যুবতী সৈক বিয়ার সাজনী কন্যা সাজলো। আর হিবাই সিলেটি অকল বড় সৌভাগ্যবান, কারণ তারা রাইলারে নয়া দামান আসমানের তারা হোখানো বই থামাই গেছে। অকল আমি কিতা বানাইয়া হইলাম না কিতা? হ্যাঁ, আমি আল্লাহর রহমতে সকল ক্লাসে ইয়ে প্লাস পাইছি, তবে আমি ছাত্র জমানাত অত ফোড়া ফুরছি না, যত ফোড়া অত আদুম সুদুম বই স্টাডি করিয়া মানে অসঙ্গতি বার করতে যত ফোড়া ফুরছি, অত ফোড়া আমি আমার ছাত্র জীবনও ফুরছি না, ক্লাস করেছি ওই গেছে পরীক্ষা ভালো রেজাল্ট করছি। কিন্তু এই যে শরীফ থেকে শরীফা লীলাবালি আর ওটা তামসা ফাহিম অন্তরার প্রেমের গল্প, নিরাপদ স্পর্শ নামক লুচ্চামি বদমাইশি, ওটা বার করতে গিয়ে বহুত পড়াশোনা করতে হয়েছে। আমি যেটা কইরা আমি তা বানাইয়া কইরাম নি, হায় রে হাই ইবলিস গেছে কি রিটায়ার্ড, তার মাথা তো ইটা আন না, যেটা এখন আমরার সমাজের অনেকের মাথা তার শরীফ বলে শরীফ হয়ে যায়। আপনারা এটা হুনছুন না নি? আমার সাসা হলো হুনছুন নিবা আপনারা? শরীফ নাম, মাথা চুলও আছে, দাড়ি মুসকলটাও গজায়, কণ্ঠ বেটাইন তল্লাখান, হয় আমি মনে মনে শরীফা আমি মনে মনে বেটি, কিন্তু তার শরীরের মাথা থাকি ভাবা পর্যন্ত যন্ত্রপাতি অকলতা কিন্তু বেটাইন তোর, আর মনে মনে কর কিতা শরীফা, কি যা শয়তানি। আচ্ছা এই শয়তানি কোনো আছে ক্লাস সেভেনও আছে, তো একটা বাচ্চা যখন ছোটোবেলায় ওটা শিখবো তার তো মন মানসিকতা ওলানু গড়িয়া উঠবো না কিতা? এখন হে যখন ইন্টারও উঠবো আর নাই ভার্সিটির গিয়া চান্স হইলো, এখন তার দরকার হলো সিট লাগবো, ঢাকা ভার্সিটির চান্স ফাইলছি ফুয়ায় ফুয়ার নাম মুন্না, অঙ্কু তার সিট লাগবো ঢাকা ভার্সিটির হলো হোস্টেলও, অঙ্কু এত ফরিয়া গেছে সেভেনও শরীফ হইলে কি তৈব, মনে মনে শরীফা কোয়া যা। এখন মুন্নাই যদি তার ভার্সিটির কয় স্যার অঙ্কু আমার সিট লাগবো হোস্টেলও, তবে আপনি আমারে ছেলেদের হোস্টেলও সিট দিতে পারত না, কারণ আমি মুন্না, দেখতে মুন্না, নাম মুন্না, কিন্তু মনে মনে আমি মুন্নি। এখন মনে মনে হে মুন্নি হওয়ায় তারা যদি ফুরিন্তর হোস্টেলও সিট দেওয়াও লাগে, তে ফুরিন্তর অবস্থা কি তৈরি, এক শিয়াল মুরগির খামারের খান্দাত গিয়া মুরগিন তোরে কর দেখো মুরগি হল, আমি দেখতে শিয়াল কিন্তু মনে মনে আমি মুরগি। এখন মুরগির যদি তো আমায় হামায় তারা যদি ভাই ঠিক আছে হে যেহেতু মনে মনে মুরগি রাখো আমরার লোকে তাকেও কাজ করাই, আপনারা কেউ কাজ আইন শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগির খামারও রাইত খাটাইবার লাগে হামাইলে বিয়ান্তুবালা সকালিবেলা আর একটা মুরগি পাওয়া দেব নি, শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগির খামারের ভিতরে হামাইলে মুরগির যে পরিণতি হইব, মুন্না মনে মনে মুন্নি হইয়া ফুরিন্তর হোস্টেলে হামাইলে ফুরিন্তর দশাও তাই হইব। অতা লুচ্চামি বদমাশি হারানি হয়েছে বইয়ের ভিতরে, আর সমকামিতা তো বাড়ি যাব, সমলিঙ্গের প্রতি আকর্ষণ ইতা পশু তাকে নিকৃষ্ট কাম, একটা কুত্তাও তার যৌন চাহিদা নিবারণের লাগে বিপরীত লিঙ্গ রেখে গেছে যায়, যে কোনো পশু তার যৌন চাহিদা নিবারণের লাগে বিপরীত লিঙ্গর যে কারো কাছে যায়, কিন্তু মানুষ হইয়াও যারা সমলিঙ্গের প্রতি আকৃষ্ট ইতা কুত্তার থাকে আরো খারাপ, এটার কোনো রুচি নাই। এখন মুন্না যদি মুন্নি হইয়া তার বাপ বাপ রে কয় আব্বা আমি তো এখন মুন্নি হয়ে গেছি মনে মনে, আমার বিয়া দেও ফুয়া হল লোকে মনে মনে যেহেতু আমি মুন্নি, এখন যদি তারে বিয়া দেওয়াও লাগে বাসর ঘরত গিয়া দেখা যাইব দুই এক জাত সমস্যা আছে না নাই,
আর হিবায় সম্পদ বাটার সময় তা আলিম ওলামা হলে বুঝবো, আপনারা বুঝতে নাই। ফারাইজ মিরাজ বাটাত গেলে তো আরো বেড়া লাগিয়ে দিব। এখন আপনার ফুরি মুন্নি যদি কয় আব্বা কতদিন আমি মুন্নি আসলাম, ওখানে জায়গা জমিন বাট করতে হয় তোমার ফফরিন তোর মাঝে, এখন আমি আর মুন্নি নাই, মনে মনে মুন্না যাও সাইনি আপনার। এখন লিদ জাকারি মিসবু হাত দিল উনসাই এই নর বাটি গান হইতো দিলা, বেড়া আছে না নাই? তাইলে বুঝা গেল ওটা শরীফ থাকি শরীফা, এর বাদে আরো আবুল তাবুল যত জিনিস আছে ইতা আসলে বৈরিত্রে এমনি এমনি হারানি হয়েছে না, ইতা হারানি হয়েছে ভয়ানক পরিকল্পনা বাস্তবায়ন করিয়া আমরা বাচ্চা খাচ্চান্তরে নষ্ট করার লাগে, আগামীর প্রজন্মরে ধ্বংস করবার লাগে। কিছু মানুষ আছে কথা দেখার বাদেও চুপচাপ থাকে, তা আমিও কই যেমন কুকুর তেমন মুগুর দরকার। আমি কইছি যারা বইর মাঝে ইতা অসঙ্গতি দেখিয়া দুন্যের স্বার্থর লাগে যে তার মুখ বন্ধ চুপচাপ, তার রাজনীতি তার ফদফদবি ইতার লাগি যে তার মুখ আইজ বন্ধ আছে, আপনারা দেখবা ইতার গড় ফুয়াইন হকলটি মনে মনে ফুরি হইবা, ফুরি নকলটি মনে মনে ফুয়াইবা, তখন হে বুঝবো ঠেলা কিলা সামলাই তো। কথা বুঝছেন নি আপনারা? হায় রে হায় কি জাত অবস্থা! আপনি দেখো কা ইতা বই সাফানি হয়েছে খার বাফর পয়সা দি মাতুন দেখাবে আপনারা, জনগণ আপনারা জনগণ নাইনি আপনারা ট্যাক্সের পয়সা দিয়ে বই ছাপানি হয়েছে। আর ইবাই দাজ্জালর রুহানি সন্তান হলে কিতা করছেন ক্লাস নাইনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই মাঝে মানচিত্র এখানে আসছেন, আর আমি কইছি যে এই বই যারা রচনা সম্পাদনা করছেন ইটা এগু ভালে কইছেন না, সবটি নাবালেক, সেনে নাবালেক কইছি, আমার কথার যুক্তি আছে। মেয়ে পাকছে মানচিত্রের মাঝে লেখছে লেবানন সিরিয়া জর্ডান মিশর এই সবগুলা দেশ হইল মধ্যপ্রাচ্যর দেশ, আপনারা যারা কেন শিক্ষিত মানুষ আছে আপনারা সবে জানেন এই সবগুলা দেশ হইল মধ্যপ্রাচ্যর দেশ। ইগুনতে মানচিত্র আঁকতে গিয়া বর্তমানে ফিলিস্তিনের গাজ্জা যেখানে আপনারা গাজা কেন আরবির উচ্চারণ হইল গাজ্জা, যেখানে গাজ্জা অবস্থিত ইখানে তারা লেখা দিছে গাম্বিয়া, ই ফিস্টে ইখানে আমি দেখে কইয়া আল্লাহ ইখান যারা লেখছেন হই তা ভালো বুঝছেন না, আনাইলে জানে না, কারণ আফ্রিকা হইল এই সরি গাম্বিয়া হইল আফ্রিকার দেশ, তা আফ্রিকার দেশ ইখান আফ্রিকা থেকে ইয়া মধ্যপ্রাচ্যর লোকে জোড়া লাগলো গিলা, তাইলে নিশ্চয়ই যারা মেপিকান বানাইছে তারা না বালেক, আর কেউ যদি হয় না হুজুর এরা সবর বয়স আছে বালেক, তে আমি কইব বালেক যদি হয় তে মেপ আঁকার সময় ইতায় হয় এক বোতল মারিচ্ছ হয় এক বোতল মারিয়া বাদে মেপিকান লেসান নেয় অত বুলুই তো গিতার লাগে। আমরা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? মাতৌকা ফিলিস্তিন না ইসরায়েলের পক্ষে? ইসরায়েল বলতে পৃথিবীর সভ্য বৈধ কোনো দেশ নাই। উদাহরণ দিলাই আমরা ডুলাখাল থেকে আইয়া বাটোরায় জায়গায় এখন দখল করে একজনে সাইনবোর্ড লাগাইছে, এখন আপনি কিটা তারে জায়গার মালিক কইবা না দখলদার কইবা? হে জেলা দখলদার, ইসরায়েলের সব ইহুদির বাচ্চা নিলা দখলদার, ইতাই ফিলিস্তিনের মাটি দখল করিয়া ফিলিস্তিনি হলরে গড় বাড়ি থেকে বার করে দেয়া, তারা এখন নিজেরা এক অবৈধ রাষ্ট্র বানাই আছে, কথা বুঝা যাননি? এই যে পাঠ্য বই তে তো অসঙ্গতি, এর মাঝেও দেখবা আমলার দেশেও কিছু মানুষ আছে এরা ইয়া সুন্দর করে বুঝাইব, মোল্লারা এত কিছু বুঝে না, এরা সবসময় জাতিকে পিছিয়ে দিচ্ছি, আমরা এই জাতির উন্নতির জন্য অগ্রগতির জন্য এই কারিকুলাম বানিয়েছি। আরে বাপরে বাপ কি যা সুন্দর বক্তৃতা! আর আপনি গিয়া দেখবা যারা ও সুন্দর সুন্দর বক্তৃতা আমরা দেখুনার ইটা সব তিন তোর ফুয়া ফুরিন, আমরা টেকা পয়সার বেতন খাইয়া আমরা টেকা মাঝে মাঝে চুরি হইরা আর তারার ফুয়া ফুরিন তোরে ইংল্যান্ড আমেরিকা ফাটাইয়া আর কথা অশিক্ষা কুশিক্ষা আমরা দিছে। আমার মাথায় বেজার হয়েছি নানি আপনি? আমাদের ট্যাক্সের পয়সায় এসির বাতাস খেয়ে, আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালিয়ে, আমাদের ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে, আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপিয়ে আমাদের বাচ্চাদেরকে অশিক্ষা কুশিক্ষা ছড়িয়ে দিবেন, বরদাস্ত করবে না দেশের মানুষ। আপনাদের সব প্রত্যেককে সচেতন হতে হবে, আমাদের সুনামণিদেরকে ধ্বংস করে দিবে আমরা তো চুপচাপ থাকতে পারি না। বলছিলাম তাকওয়াবান হতে হলে আপনাকে কোরআনের শিক্ষা লাগবে, কোরআন ছাড়া তো তাকওয়াবান হওয়া যায় না। ও যে শিক্ষিত সুরে একটা উদাহরণ দিলাম মনে আছে নি? হে অত শিক্ষা এর বাদে সুরে করে কি তার লাগে? কারণ তাকওয়ার কোনো শিক্ষা হেতার শিক্ষা জীবনও ভাইছে না। আমরা দেশের কোনো হুজুরের নামে শুনছেন না যে কোনো হুজুরে আমেরিকাত দেশের টাকা ফাটাইয়া বাড়ি বানাইছেন, কোনো হুজুরের নাম শুনছেন না আপনারা? মাতুন দেখানে শুনছেন নি? যারা হুজুর অক্ষরে দেখলে মৌলবাদী জঙ্গিবাদী হয় ও তার ইতিহাস গিয়া দেখবা তালাশ করে সব তিন টাকা টাকা শুরু হয়, ঠিক আছে নি কথা? সম্মানিত সুধী মণ্ডলী,
আল্লাহ বলছেন এই আয়াতে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর ভয়টা হবে কেমন? ভয়টা হবে ভয় করার মতো। এই তাকওয়াবান মানুষগুলো হচ্ছে আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত পড়ে। সুবহানাল্লাহ, তাকওয়াবান মানুষগুলো আল্লাহর কাছে কত মূল্যবান, তাকওয়াবান মানুষেরা আল্লাহর কাছে কত সম্মানিত। শুনেন, একটা দুইটা হাদিস নয়, অসংখ্য হাদিসের গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। একজন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তার মৃত্যুতে শুধু সাধারণ মানুষের হৃদয় আহাজারি বা আফসুস করে না, আল্লাহর হাবিব বলেছেন তার মৃত্যুতে আল্লাহর আসমান আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত আফসুস করে। কিন্তু দুনিয়া থেকে যদি কোনো তাকওয়াহীন বেঈমান মুনাফিক চলে যায়, আল্লাহর আসমান জমিনের কারণে কিছু যায় আসে না, কেউ তাদের জন্য আহাজারিও করে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 44 নম্বর সূরা এদের জন্য আসমান জমিনের কেউ ক্রন্দন করে নাই, আফসোস করে নাই। এদের মধ্যে কোনো কোনো জাতি আছে এমন, তাদের সীমা লঙ্ঘন আর নাফরমানির কারণে তাদের গোটা বংশের উপরে, জাতির উপরে আযাব এসেছে। আযাব আর গজবে গোটা জাতি বানরে শুকরে পরিণত হয়েছে। কোনো কোনো জাতিকে আল্লাহ তাদের নাফরমানির কারণে জমিন উল্টায়া শেষ করে দিয়েছেন, কাউকে কাউকে আল্লাহ পানিতে ডুবায়া শেষ করে দিয়েছেন, কাউকে কাউকে অগ্নিবায়ু, কাউকে কাউকে আবার ঘূর্ণিঝড় কিংবা বিরাট ভূমিকম্প দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আযাবের পর আযাব দিয়ে, গজবের পর গজব দিয়ে গোটা জাতির নাফরমানগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলেও সেই সকল নাফরমান গুনাহগারদের জন্য আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আফসোস করে নাই। ফেরাউন নমরুদের লাগে দুনিয়া থেকে আফসোস করেনি, মাতুক আপনারা, কিন্তু দেখো কা দুনিয়াত কোনো আল্লাহওয়ালা মানুষ খালি মারা না গেলেও এসরা অসুস্থ হইলে দেখবা আপনার মন খান্দে, আর মারা গেলে তো আপনার দেখো কা আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ নাম উঞ্চন নানি আপনারা বাড়ি কই চিটাগাং হাট হাজারি, আমরা বাটনাই তাইকিয়া যখন তানর ইন্তেকালের খবর শুনছি হৌকা যায় হৃদয়ে কষ্ট লাগছে নানি, মাতুকা লাগছে নানি। আল্লামা জুনাইদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, আমরা যখন তার ইন্তেকালের খবর শুনছি কোম্পানিগঞ্জ থেকে খারাপ লাগছে নানি। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদ রাহিমাহুল্লাহ, তার মৃত্যুর খবরে আমদার খারাপ লাগছে নানি। তাইলে বোঝা গেল আল্লাহওয়ালা মানুষ হকলর মৃত্যুর খবর শুনলে দুনিয়ার ইমানদার হকলর খলজে একটু খাচ্ছে উঠে, একটু খারাপ লাগে, আফসোস লাগে। কিন্তু দুনিয়ার থেকে কোনো বেঈমান মারা গেলে অন্য প্রান্তর মানুষে ইন্নালিল্লাহ কেউ মরতো মনে মনে আরো আলহামদুলিল্লাহ হয়। যারা ফেসবুক চালাইন দেখবা যে কোনো বেঈমান হল মরলে নিউজ চ্যানেলও যখন দেওয়া হয় কমেন্টও গেলে একটা ইন্নালিল্লাহ পাওয়া যায় না, খালি আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ। ইতা যুবক ভাই হলে কইতে পারবা ঠিক আছে নি ভাই হল, ঠিক আছে নি কথা এলা, কিন্তু এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে গোবর, ওলাও তো জীবন সদাইতা। আপনি যাওয়ার বাদে মানুষে আপনার লাগে আফসোস করত, মানুষে আপনার লাগে খান্ত, এমন জীবন আপনি গঠন করতে না, মরার বাদে মানুষে কইতো যাও বলা এগু হরছে বলা হইছে। আল্লাহ আমরা রে উত্তম জীবন গঠন করবার তৌফিক দৌকা, আমরা সবাই কই আমিন। আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয় যাদের ভেতরে আছে এরা আল্লাহর কাছে সম্মানিত। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা হুজুরাতের মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সম্মানিত তারা তোমাদের মধ্যে তাকওয়াবান যারা। তাকওয়াবান হইতা কিলা একটা সুন্দর মিসাল দেলাই, উপমা দেলাই, আপনারা হোস্ট নেই, আপনারা বাইমাস চিনেন না সবে, বাইমাস তো চিনেন, এই বাইমাস তাকে গুনানো ফেকর ভিতরে ফেক ফুরু দেখতে আমিও বাক্কা মাসুস দৌড়ছি মনে আছে, হায় রে হায় বাইমাস ইটা রে দেখা যায় আটু সমান ফেক কথা হরাইয়া তারে বার হলা লাগে, আর দেখা যায় আপনার ফুটি মাছ টেংরা মাছ অন্যান্য মাছ ইটা অত ফেকও থাকে না, কিন্তু ইটা মাছ ইগুন তোরে হলই তুলে দেখবা ফুটি মাছ হোক টেংরা মাছ হোক তার গাত কিছু না কিছু ফেক থাকে, সাদা
তাকে আর এই বাইক মাসিদে একবারে ফেকর ভিতরে তাহলে টাইনা যখন বাকইরে আনবা হলত রাখলে দেখবা বাইক মাসের মাঝে কোনো খাতা ফেক কথা খোকা আসেনি, হে পরিষ্কার, হে ফেকো তাক্কা পরিষ্কার, আর বহুত মাস কত ফেকো থাকে না, তার বাদেও তার ফেক আর ফেক আছে না নাই। আল্লাহর বই কিতা জানেননি, আল্লাহর বই বা তাকুয়াবান মানুষ হইলো ও ব্যক্তি যে বাইম্মা সল্লা খান। আচ্ছা খোকা আসেন বাইম্মাস ফেকর ভিতরে তাক্কা তার শরীরেও ফেক লাগে না। আমরা যে সমাজও বাস করি এই সমাজও নষ্টামি নোংরামি অসভ্যতা বেহায়াপনা অশ্লীলতা কম নিনা বেশি ভাই বেহাই, এমন এক জামানার মানুষ আমরা, সামনে দিয়ে আগুয়াল যায় না ফিতনা, খরে দিয়েও যাওয়া যায় না ফিতনা, ডাইনে দিয়েও ফিতনা, বাবা দিয়েও ফিতনা। আপনি টাউনে তো এলে ঘুম থেকে উঠতে জানালা কোন টাউনও আপনার দেখা যাইব চোখ ঠিক রাখা যায় না, অনেক সময় দেখা যায় রাইত ঘুমাইছেন বাসার সামনে কোনটা আসিল না, আপনারে গুমর আইকা বাসার সামনে লাগাইছে নগ্ন অর্ধ নগ্ন উলঙ্গ বেটির বিলবোর্ড সাইনবোর্ড জানান না, সকালে বেলা ওইটা জানালা হয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন এক যুগ আমরা আইছি এখন গুম থাকে উঠতেও দেখা যায় ফিতনা থাকি বাসা জান না, সামনে পিছনে ডানে বামে এত ফিতনার মাঝে আপনি কিলান দুনিয়ায় তখন বসবাস করতা, আপনি বসবাস করতা ও বাইম্মা সল্লা খান বাইম্মার জেলা ফেকর ভিতরে দেখলেও তার মাঝে কোনো ফেক লাগে না। আপনি সুদ ঘুষ জিনা বেবিচার অন্যায় গুনা হে বড়া এই সমাজে এমন ভাবে আল্লাহরে ডরাইয়া বাস করবা চতুর্দিকে গুনা থাকবো কিন্তু কোনো গুনা আপনারে টাচ করতে পারতো না, এটার নাম তাকওয়া। সুবহানাল্লাহ, বাইম্মা সল্লা খান হওয়া লাগবো এই মিশালটা মনে থাকবো নি সবর জোরে খোকা মনে থাকবো নি, আল্লাহ কইছেন খারে ডরানি লাগবো, আপনারা যে কইলে আল্লাহরে ডরাই তে নমাজ ও আজান পড়লে আপনারা পাওয়া যায় না। এর লাগে তো আল্লাহ কোরআন শরীফ করছেন যে নমাজ এটা খুব কঠিন, নমাজ পড়াটা খুব কঠিন, খালি এক শ্রেণীর মানুষের লাগি নমাজ কঠিন নাই, কয় শ্রেণীর মানুষের লাগি আপনার দলিল দিই আপনারা। আল্লাহ তাআলা বলছেন وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ নিশ্চয়ই এই নামাজ একটা কঠিন কাজ, তবে তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরে আল্লাহ ভীতি আছে। আমরা এখন জানতে চাইলাম কাদের ভেতরে আল্লাহর ভয় আছে, পরের আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা মনে করে একদিন আমি দুনিয়ার সব কিছু ছেড়ে আমার রবের সামনে হাজির হব, তার সামনে আমার সকল কিছুর হিসাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে, এই ভয় যারা অন্তরে লালন করে তারাই কেবল আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে। ফজরের নামাজ কি করে আপনি কাজা করে দিলেন, এমন তো হতে পারে জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওই তো পারেনি না, পারে না আমার যুবক ভাই আলো হইলা না, আমার ওই তো নাই, আমি জোয়া নেব, আমি বুড়ো হইয়া হারিয়ার বাদে মরবো। দেখুন আমাদের কোম্পানিগঞ্জের অনেক যুবক ছেলেরা দুনিয়া থেকে চলে গিয়েছে, এই যে আমি শুনলাম কিছুদিন আগে আহারে আমারও বড় মহব্বতের মানুষ ছিলেন সদরে বাড়ি মুফতি মফিজুর রহমান সাহেবকে আমরা সবাই চিনি, আমাকেও মহব্বত করতেন, রাস্তাঘাটে দেখা হলে কত মাইক ব্যবহার, আল্লাহর বান্দা এই বয়সে চলে যাবেন আমরা কেউ ভাবতেও পারি। এই যে আপনাদের কলাগ্রাম কলাবাড়ি গ্রামের কাজী আমির উদ্দিন ভাই চলে গেলেন, তিনি যে চলে যাবেন আমরা তো ভাবতেও পারি নাই। অ যুবক ভাইয়েরা আপনি বুড়া হবেন, বুড়া হয়ে যাওয়ার পরে হাতে লাঠি নিলে চুলদাড়ি সাদা হলে নামাজ আদায় করবেন, এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা, শয়তান এই ধোঁকা দিয়ে আপনাকে মসজিদ থেকে দূরে রাখতে চায়, আপনাকে শয়তান আল্লাহর পথ থেকে দূরে রাখতে চায়। মনে রাখবেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, দুনিয়াতে ফয়লা যে মানুষের ফাটা নিয়েছে সব মানুষের বাফর নাম পিতা মুখে দি ভালো নানি আপনারা আরো জোরে হোকা তাই নাইছেন ফয়লা, তো হিসাবে কর তাই ফয়লা মরতা কিন্তু তাই ফয়লা মারা গেছেন না, ফয়লা মারা গেছেন তার ফুয়া নাম কিতা হাবিল, নাম কিতা দুই ভাই
মারামারি কোরআন শরীফের মধ্যে আছে নানি কাবিলার ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা এই আয়াতের মধ্যে লম্বা কাহিনী সামনে দিয়ে আছে ওনার মধ্যে তার কিচ্ছা কইছে তাইলে বা ফাইলা আগে যাওয়ার বেলা আগে গেছুন গেখে আমার কাজী আমিরউদ্দিন ভাই ছেলে মেয়ে মনে হয় এখন আছে না শুনদানি তাইন গেছুন গিয়া মুফতি মফিজুর রহমান সাহেব দুইজনের লাগে দোয়া কর আমাজকে আমরা আল্লাহ তুমি দয়া করি তার কবর রে জান্নাতর বাগান বানায় দো তার ফুয়া ফুরি না শুনদানি এব আপনি যে যুবক মানুষ বাবরা না হুজুর আমি মরতাম নাই ও ওখান তোলে যাওয়ার সময় স্টুক কইরা শেষ ঠিক আছে রে কথা রাত ঘুমাইবা সকালবেলা গড়টাকে লাশ বড় হইছু আপনার নামাজও যায় না আল্লাহ করে এই নামাজ কঠিন কাজ কেবলমাত্র তারার লাগে সুজা যারার ভিতরে আল্লাহর ভয় দুনিয়ার খেউ আপনার আফন নাই আপনার বাপও আপনার আফন নাই আপনার মাও আপনার আফন নাই আপনার বউও আপনার আফন নাই ভাই বোন খেউ আফন নাই হইবা দলিল কয় আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি لكل امرئ منهم يومئذ شأن يغنيه আপনার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সবাই কিয়ামতের দিন আপনাকে রেখে পালাবে সবাই যার যার চিন্তায় পেরেশান থাকবে যে বউয়ের সাথে একই খাটে ঘুমান আজকে আপনি মারা যান সর্বোচ্চ 10 দিন 20 দিন 3 মাস 6 মাস 1 বছর পরে দেখবে আপনাকে মনেও রাখবে আর আল্লাহ যদি এটা না বলে দিত তাহলে দুনিয়াত মানুষ আসলে বাস করা অসম্ভব হয়ে গেল এটাও আল্লাহর নিয়ামত কইবা কিলা নিয়ামত আপনার আব্বা আপনার আম্মা মারা যাওয়ার দিন জেলা আপনার খারাপ লাগছে ই খারাপ লাগা যদি সারা জীবন থাকে আপনি ভাত খাইতে পারবানি চলতে ফেলতে পারবানি তো এটা আল্লাহ বলে দেন দুনিয়ার মানুষের কার্যক্রমে স্বাভাবিক রাখবার লাগে কারণ না বললে তো বিপদ এই দুনিয়ায় খেয়েও আপনার আফন নাই আসলে আফন আল্লাহ রসুল এর লাগে আল্লাহ আল্লাহ রসুল রে বলে গেলে তো নাই আপনি দুনিয়ার হকলতা প্রয়োজনে বলে যা আল্লাহ এবং রসুল রে বলা যায় তো ওটার নাম ইমান ওটার নাম কিতা এটার নাম তাকওয়া তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন এক আয়াত দিয়ে তো শেষ হয়ে যাব রাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবার দ্বিতীয় অংশে আসেন দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন তোমরা সাদিকিন অর্থাৎ সত্যপন্থীদের সাথী হও সত্যপন্থীদের সাথে থাকো এখানে তাকওয়ার সাথে সত্যপন্থীদের কথা কেন বলা হলো কারণ তাকওয়াবান হতে হলে সত্যপন্থী মানুষদের সুহবতে থাকতে হবে কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ একটা উদাহরণ শুনেন আপনার কাপড়ের মধ্যে আপনি আতর লাগালেন আতর মাখা সেই কাপড় যদি আপনার বাড়িতে নিয়ে আলমারির ভেতরে রেখে দেন দেখবেন আতরের সুগন্ধ আলমারির অন্যান্য কাপড়ের ভেতরেও চলে যায় সিগারেট খেয়েছেন সিগারেটের ধোঁয়া যদি কাপড়ে থাকে সিগারেটের দুর্গন্ধযুক্ত এই কাপড় যদি আলমারিতে রেখে দেন দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্য কাপড়েও চলে যায় এই উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম নামাজির সাথে চললে ভালো মানুষের সাথে চললে পরহেজগার মানুষের সাথে চললে তার ভালো ভালো গুণগুলো ধীরে ধীরে আপনার উপরেও আসর করবে আর আপনি মদখুরি আবাকুর গাজাকুর চোর ডাকাত সন্ত্রাসীর সাথে চলাফেরা করলে ধীরে ধীরে তার খারাপ গুণ দ্বারা আপনিও প্রভাবিত হয়ে যাবেন এজন্য বন্ধু নির্বাচনে আপনি সতর্কতা অবলম্বন করবেন এই জায়গা আল্লাহ কোরআনে বাকি রাখেন নাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে সকল লোকেরা দুনিয়ার জীবনে খারাপ করবে কিয়ামতের দিন দুই হাত কামড়িয়ে কামড়িয়ে তারা আফসোস করবেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াদ্দুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি اتخذت مع الرسول سبيلا আল্লাহ তাআলা বলছেন সেই দিন জালিমরা গুনাহগারেরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে ইয়া লাইতানি اتخذت مع الرسول سبيلا
আফসোস, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম, যারা রাসূলকে অনুসরণ করে সেই নবী রাসূলগণকে মেনে চলে এমন লোকদের সুহবতে যদি থাকতাম, তাদের সাথে যদি আমি চলাফেরা করতাম, আমার জন্য সেটা কতই না মঙ্গলকর হতো। পরের আয়াতে আল্লাহ বলছেন, এরা আফসোস করে আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিযু ফুলানান খলিলা। এ জোয়ান ফাইনতে বালা করে ওখানে হলো, হায় আফসোস, আমি যদি অমুককে আমার বন্ধু না বানাতাম, অমুকের সাথে যদি আমি চলাফেরা না করতাম হাসরের ময়দানে, আজ আমার কঠিন পরিণতি হতো না। আফসোস করার আগে সময় থাকতে ভালো হওয়ার দরকার আছে না নাই? তোমরা যারা ছাত্র পড়াশোনা করো, ক্লাসের ফার্স্ট বয়কে তুমি তোমার বন্ধু বানাও, যে ছেলে স্কুল কলেজে গিয়ে ফাঁকিবাজি করে, মেয়েদের সাথে দুই নাম্বারি করে, বিড়ি সিগারেট খায়, সুযোগ পেলে ইয়াবা খায়, এমন ছেলেকে তোমার বন্ধু বানাবা না। বন্ধু নির্বাচনে তুমি সাবধান হও। ক্লাসের ফার্স্ট বয় নামাজি ছেলে, যে ছেলেটা নামাজ আদায় করে, শিক্ষকদেরকে সম্মান করে, শিক্ষকদের সুহবতে থাকে, উস্তাদদের সান্নিধ্যে থাকে, তাকে বন্ধু বানান। ব্যবসা যারা করেন, ভালো ব্যবসায়ীর সাথে থাকেন, তাহলে দেখবেন ভালো ভালো পরামর্শ পাবেন। যদি সিন্ডিকেটওয়ালা ব্যবসায়ীর সাথে থাকেন, আপনাকে শুধু কুবুদ্ধি দিবে। এইভাবে করে সমাজের প্রতি স্তরের মানুষেরা, আপনাকে চেষ্টা করতে হবে ভালো মানুষের সাথে থাকার। ভালো মানুষের সাথে থাকলে তার ভালো ভালো গুণগুলো আপনার উপরে এসে আসর করবে। এখানে তাকওয়ার সাথে সত্যপন্থীদের কথা কেন বলা হলো? কারণ সত্যপন্থীদের সাথে না চললে সত্য এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা যায়। তাকওয়া ছাড়া শিক্ষাঙ্গনে, যেমন ওই যে শিক্ষিত চোরের উদাহরণ দিয়েছিলাম, তাকওয়া ছাড়া যেমন তাকওয়াবিহীন শিক্ষা কারিকুলাম যেমন শিক্ষিত বানালেও শিক্ষিত চোর বানায়, ঠিক তেমনি ভাবে তাকওয়াহীন সমাজ, তাকওয়াহীন ব্যক্তিগণ যদি সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দেয়, সেই সমাজ এবং রাষ্ট্র একেবারে ধ্বংসের খাদে চলে যাবে। তাকওয়াবান শাসকদের নমুনা কেমন ছিল একটা ঘটনা মনে পড়লো, বলবো? ওমর রাদিয়াল্লাহু আন, আপনারা রুঙ্গা নিয়েছেন, ঘুমাচ্ছি নিন, দেখি একবার একটা তাকবীর দিলো, নারায়ে তাকবীর, যারা ঘুম আইসে যাই বুকি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোথায় আছেন? আমি শেষ বালা, যার সব বালা আমিও শেষ বাই দিয়ে আসছি, ওখানে রুকা বালা করি অঙ্ক। আপনারা সমাজের কিছু কথাও আমি কইব, মনোযোগ আছেনি আপনারা? তাকওয়াবান শাসকদের শাসনের নমুনা কেমন হয়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম তো আমরা সবাই জানি, অর্ধ দুনিয়া শাসন করেছেন তিনি। তার শাসন আমলে সেই জামানায় তো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, কারেন্ট ছিল না, মোমবাতির আলো জ্বালিয়ে তিনি কাজ করছেন। এমন সময় তার কিছু রিলেটিভ, তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ভেতরে না ঢুকিয়ে বললেন, দরজায় দাঁড়িয়ে থাকো, এদেরকে দরজায় দাঁড়িয়ে রেখ, এদেরকে দরজায় দাঁড় করিয়ে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে তাদেরকে বললেন, তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকে কিউরিসিটি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আমরা আসার আগেই তো এখানে একটা মোমবাতিতে আগুন ধরানো ছিল, কি কারণে সেটা নিভিয়ে দিলেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত জনগণের পয়সায় কেনা, রাষ্ট্রের টাকায় কেনা, রাষ্ট্রীয় ব্যাংকের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি সেই মোমবাতি দিয়ে জনগণের কল্যাণে, রাষ্ট্রীয় কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম, কিন্তু তোমরা এসে যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, আমি মনে মনে ভাবলাম, জনগণের পয়সায়, রাষ্ট্রের পয়সায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি যদি তোমাদের সাথে আত্মীয় স্বজন হিসাবে ব্যক্তিগত কথা বলি, জনগণের আমানত খেয়ানত হয়ে যাবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হয়ে যাবে, আমি আসামি হয়ে আল্লাহর সামনে কিয়ামতে দাঁড়াতে হবে, এই ভয় যখন আমার অন্তরে আসলো, তোমাদেরকে ঘরে ঢুকতে না দিয়ে দরজায় দাঁড় করিয়ে রেখে আমি জনগণের পয়সায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদেরকে ঘরে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া হইবা না আপনারা, কথাই কেন বুঝছেন নি সেরা ঘটনা? হ্যাঁ, কি যাক বয় আর অঙ্কু, যদি খালি শেয়ার বানাইয়া গাড়ি একটা হইলাই সরকারের কাছ থেকে, তার হাবি গোষ্ঠীর বাস বানাইয়া তোরা এইটা, তার মানে আল্লাহর বয় মাতুক, আল্লাহর বয় নাই, আল্লাহর বয় তাহলে কেন হল্লো নেই? আল্লাহর বয় যদি
সমাজ এবং রাষ্ট্রের নেতৃস্থানীয় লোকদের ভেতরে না থাকে, ওই সমাজ ওই রাষ্ট্র কোনোদিন উন্নতি সমৃদ্ধির দিকে যেতে পারবে না, শুধু ধ্বংসের দিকে যেতে থাকবে। এর লাগে তাকওয়াবান মানুষ লাগে, শিক্ষার সাথে তাকওয়াবান মানুষ লাগে। এখন আমি যদি এলাকার ভুয়া হিসাবে দুই তিন কথা কই রাগ করিলে মানে আপনারা এখানে আলোচনার লোকের রিলেটেড এর লাগে কইরাম, আল্লাহর দয়ায় আপনার তোর দোয়ায় গোটা বাংলাদেশের প্রতিটা বিভাগ আল্লাহ আমার সফর করা, দেশ বিদেশে যাওয়ার সুযোগ হল আলহামদুলিল্লাহ। সারা দেশ ঘুরাইয়া দেখলাম বাংলাদেশ এক রাষ্ট্র, কোম্পানিগঞ্জ হলো আরেক রাষ্ট্র, এ কথা কেন হইলাম? হায় রে হায়, না আছে শিক্ষা না আছে যোগাযোগ, দুই ক্ষেত্রে আমরা আছি একবারে হল্লাই না। আপনারা বাটরাই মানুষ, আপনারা আগ্রহী আছেন, আমি জানি আপনাদের এলাকা শিক্ষার আলো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি আপনি তো খালি বাটরাইয়ের কথা চিন্তা করলে ওই তো নাই। আপনি দেখো কামরার কোম্পানিগঞ্জ হইলে এমন এক উপজেলা, এ হাইওয়ে ছাড়া আর কোম্পানিগঞ্জ 99.90% রাস্তাঘাট নাই। আপনার আরও দয়ার বাজার পর্যন্ত সুন্দর এখন রাস্তা আছে, আপনি গিয়ে দেখো কর্ণবাদী রাস্তাঘাট, আমার বাড়ি যে বাড়ি তবে কোনটাও নাই, রিক্সা লই যাবো, রিক্সা তো নাই আমরা যাবো, আমি দেখছো না রিক্সা, ই রাস্তাঘাটের ই দশা কেন? আমার কথায় বেজারই বানা, বেজার হইলো আমার কিচ্ছু করার নাই, ই রাস্তাঘাটের ই দশা কেন? এত বিরাট একটা উপজেলা, একটা কামিল মাদ্রাসা আমরা নাই, এত ফাজিল মাদ্রাসা নাই, কিতা আমি মিজা মাত্রা আপনি খোকা চাই মাতোকা আসে নি, আমরা বাচ্চাই ধরে ফরাইতে হইলে হো ফাটান লাগে কয় সিলেট নাইলে ডাকার, এখন হকলর কিতা ই জোর আছে নি সিলেট ফাটানি তার ডাকার ফাটানি আসে নি খোকা চাই নাই। যে দুই তিনটা কলেজ আছে তাও কলেজ গুনতা আমি জানি না, হয়তো মনে হয় সাইফুর রহমান কলেজও নয়া নয়া ডিগ্রি উগ্রি চালু হয়েছে, কিন্তু অনার্স আছে নি অনার্স, হায় হায় হায়, এটা তো বড় লজ্জার ব্যাপার, এত বড় একটা উপজেলা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারেও কোনো কলেজও আমরা বাচ্চাতে অনার্স করার কোনো সুযোগ, তে শিক্ষা তো আমরা ফিসাইয়া আছি, যোগাযোগও আমরা ফিসাইয়া আছি, এখন কিতার লাগে ফিসাইয়া আছি, হই দিতাম নে হই দিতাম নে, বেজারের লোক কিচ্ছু করার নাই। কারণ দেশ স্বাধীন হওয়ার বার্তাকে 2024 সাল পর্যন্ত এই কোম্পানিগঞ্জে আগ্রহিয়া নেওয়ার লাগি, আমরা স্থানীয় পর্যায়ে নেতৃস্থানীয় পর্যায়ে আমরা কোনো সময়ও বালা মানসরে, বালা বলতে আমি হইতাম না আগের যারা আসা সব বাদ, আমি হইতাম চাইরাম শিক্ষা খাত আর যোগাযোগ খাতের গুরুত্ব বুঝে, দৈয়টার এক লোকে বুঝে, আমরা শিক্ষা দীক্ষার গুরুত্ব বুঝে ইতা মানুষ আমরা সবচেয়ে বড় কম পাইছি, কথা ঠিক আছে নি? বেশিরভাগ সময় আমরা পাইছি ফাতর খাওরা আর বালু খাওরা, ফাতর খাওরা আর বালু খাওরা, এর লাগি যারার ফিসে আটলে রাস্তাঘাট পাওয়া যায়, স্কুল কলেজ পাওয়া যায়, হেরার ঘরে ঘরে আটটা কোনোদিন স্কুল কলেজের কথাও হয় না, রাস্তাঘাটের কথাও হয় না, আইলেও হয় ফাত্তর আইলেও হয় বালু, আমার মাথায় বে জাননি আপনারা, তে ফাত্তর খাওয়ারা আর বালু খাওয়ালা ওখানে যদি আপনি দায়িত্ব দিয়ে আশা করি বই দেন শিক্ষা আর যোগাযোগের উন্নতি ইতা স্বপ্ন, স্বপ্ন থাকবো কোনোদিন বাস্তব হইত নাই। আমার সবচেয়ে খারাপ লাগে কিতা জানেননি, আমরা এতটা অবহেলিত আছি, আমরা যারা আমরা মুরব্বী বানাইতাম চাই এরা মাঝে এমন অনেকে আছে কলমটা তৈরি সুন্দর করে লিখতেও পারে না, আসে নিলা আর তারা দোষ নাই, তো দোষ আপনার, তো আপনার যদি ঠিক না হয় আগামী 100 বছর কোম্পানি করে আরো অন্ধকার হইতে থাকবে, কারণ দেখা যায় আমরা তারা বুঝাই দিতে পারে, তারা বুঝাই দিত যে কথা দিই ফারুক আর তলে তলে মুঠ মারিয়া ফারুক, আমি হবল তার তফসির তো করতাম না, কথা দিই ফারুক আর তলে তলে মুঠ মারিয়া জেলা ওভারের বুঝাইলা, এর লাগে দুষ টান টানন নাই, দুষ আমরা সব কথা বুঝছেন নি। এখন হইবা হুজুর ই আয়াতর আলোচনা যেন আইল ওখানে, ই আয়াতর আলোচনা ইন এল কারণে আইসে, ও যে অমর রাদি আল্লাহ আনহুর কাহিনী হয়েছে মনে আছে নি, তাকওয়াবান শাসন ছাড়া তাকওয়াবান লোকদের শাসন ছাড়া আপনি কোনো সময় সুন্দর সমাজ পাইতা, আমরা তো জুম্মার দিন হুজুরের মুখ থেকে শুনি সানে খুতবা খাইরুল কুরুনি কারনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এখানে রক্ত কিতা সর্বশ্রেষ্ঠ যুগ আল্লাহ রসুল হইরা আমার যুগ, আমার যুগল্লাহ খান শ্রেষ্ঠ যুগ, কিয়ামত পর্যন্ত আর আইতো লাগি, সামনেও বাক্যা সময় আর তো দেখলাম দুই তিন মাস বাদে বুঝছেন না নি, আপনারা একটু ঠিকঠাক জানো
আর আমরাও যাতে এটা একটু ভালো লাগে যে না এখন শিক্ষিত মানুষ দেখলাম, আগে শিক্ষা প্রায়োরিটি দিবা এবং চরিত্রের প্রায়োরিটি দিবা। আমি ওর পক্ষে কইয়া গেছিনি জোরে হোকা, ওর পক্ষে কইয়া গেছিনি একটা এলাকার সুন্দর বানানির লাগি জুইতর মানুষ দরকার, আর কত অন্ধকারও থাকতা আপনারা, ওই যে হইলা মতো সুন্দর করে বুঝাইয়া বাচ্চার তোরে ফোরানির আমরা সুযোগ না, ও সিলেট ফাটাইল লাগে, দেখাত ফাটাইল লাগে, আপনার এলাকা দিতে হয় না এখানে যেগুই বানাইতো হেই হে আলিমও বুঝে না, ফাজিলও বুঝে না, কামিলও বুঝে না, হে ইন্টারও বুঝে না, অনার্সও বুঝে না, মাস্টার্স বানান হতে পারে না, ঠিক আছে নি কথা? আপনারা মনে হয় আমার মাথায় তুরে তুরে বেজার, তো বেজার হইলে কোনটা করার নাই, আমি ওলাও মাতি আসলে আল্লাহ কইরা ও কুনু মাআস সাদিকিন, সত্যপন্থীদের সাথে হও, কারার সাথে হও? সত্যপন্থীদের সাথে। এখন লাস্ট একটা আয়াত আমরা ও অংশর ব্যাখ্যার লাগে এটা নিয়ে আনলাম, এর বাদে আমরা আস্তে আস্তে মনে যাতো যে মাথার কষ্ট হয়ে যাননি আর বেশি নয়, দশটা কি মাশা আল্লাহ কারেন্ট আইছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ হোকা শেষ টাইমে কারেন্ট পাইছে। এই যে ওয়াকুনু মাআস সাদিকিন, আজকে কি তা কারেন্ট ইচ্ছা করি তা বললো না কি তা, ওয়াকুনু মাআস সাদিকিন সত্যপন্থীদের সাথে হও। এখন কথা হইছে সত্যবাদী খারাপ, ই ব্যাখ্যা আমি দেওয়া লাগবো না কুরআন শরীফও আছে, বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ার تابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই প্রকৃত মুমিন বা ইমানের দাবিতে সত্যবাদী হলো তারা যারা আল্লাহর উপরে এবং রাসূলের উপরে ইমান এনে এতে আর কোনো সন্দেহ পোষণ করে নাই, এবং তারা আল্লাহর দেওয়া জান দিয়ে আল্লাহর দেওয়া মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ অর্থাৎ আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা করেছে, এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী মুমিন। বোঝার চেষ্টা করুন, আল্লাহ এবং রসুলের উপর ইমান এনে আল্লাহ আর রসুলের আনুগত্যের উপরেই আছে, আনুগত্য হবে কার? আর হবে আল্লাহ রসুলের। আল্লাহ আর রাসূলের আনুগত্য করতে পারলে কি লাভ হবে? আল্লাহ বলছেন ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাউজান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা সফল কাম হয়ে যাবে, মহা প্রতিদান পাবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে আল্লাহ এরপরে বললেন এতে যারা সন্দেহ করে নাই, আর আল্লাহ যে আমাদেরকে মাল দিয়েছেন জান দিয়েছেন এগুলো যারা আল্লাহর পথে খরচ করে আল্লাহর দিন প্রতিষ্ঠায় কাজ করে, জিহাদ মানে হলো প্রাণান্তকর চেষ্টা করা অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কোরআনের শাসন কায়েমের জন্য জান মাল দিয়ে প্রচেষ্টা করা, এটাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাদের যে মাল আছে ধন সম্পদ টাকা পয়সা আছে গলার আওয়াজ বড় করে সবাই বলেন এগুলো দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলে বলেছেন আমার দেওয়া জিনিস আমার পথে ব্যয় করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া ধন সম্পদ থেকে তুমি এগুলো আমার পথে ব্যয় করো, আমার দেওয়া রিজিক থেকে তুমি সেগুলো আবার আমার পথে ব্যয় করো, আর তোমাকে যে জান দিয়েছি জানটাও আমার পথে খরচ করো। এই যে আমি কথা বলতে পারছি, হাঁটতে পারি, চলতে পারি, মিছিল দিতে পারি, স্লোগান দিতে পারি, আমার শরীরের শক্তি আর সামর্থ্য যিনি দিয়েছেন জোরে বলেন তিনি কি? আল্লাহ। তো এই শক্তি সামর্থ্যগুলো পাওয়ার হকদার কে? আল্লাহ। আপনি হকদার বানাই রাখা রে, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, যেগুল লাগে স্লোগান দেন নমাজ ভরে না এক অক্ত, শয়তানের ভক্ত, সুযোগ ভাইলে গাঞ্জা খায় ফাসক্ত, জাহান্নামের তক্ত। আপনি রাগ করে দেন আমার কথায়, ই স্লোগান ইসেন ভাইতাকে মাথুন না খানে হে ভাইতা, আল্লাহ রাসূলের সাহাবী হলো তো স্লোগান দিছেন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, আর আপনি অত বাদ হইছেন
আপনি বক্তৃতা করার সময় আউযুবিল্লাহ হইতে পারেন না, বিসমিল্লাহ হইতে পারেন না, আল্লাহর নাম নাই, আল্লাহর প্রশংসা নাই, রাসূলের প্রশংসা নাই। কিছু কিছু মানুষ যেমন আছে বক্তৃতার শুরুতে দুই তিন মিনিট তার অগু হগুর সামসামি করতে করতে যান কি বেজার হইতে নাকি আপনারা। আল্লাহ তো কইরা তোমার এই শরীরের শক্তি ইচ্ছেন দিতেই পায় খারে, আল্লাহ দিতেই পায় খারে, আল্লাহ আপনি ধীরা খারে নিয়ামতপ্রাপ্ত এরারে আপনি অনুসরণ করিয়া চলতা। আল্লাহ যেন আমরা এই আয়াতের আলোকে যে কথাগুলা কইছি এগুলা যেন আল্লাহ আমরা আমল করবার তৌফিক দান করেন। আমরা সবে হই আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।